নিজের হায়াতকে মাস সপ্তাহ দিন দিয়ে ভাগ করেন, এস্টিমেট করে নেন যে যদি আপনি ষাট বছর বাঁচেন তাহলে কত বছর চলে গেছে আর কত বছর আছে, কত দিন আছে, এই দিনগুলো কিভাবে কাটালে আপনি সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন, এটা হিসেব করেন, নিজেকে চিন্তা করেন, একটু দাঁড়ান, থামেন, যে ফ্লোতে ছুটছেন পরিবারের পিছনে, ব্যবসার পিছনে, চাকরির পিছনে, আপনার সমাজের পিছনে, দুনিয়ার পিছনে, বাড়ি গাড়ি স্ট্যাটাসের পিছনে, একটু দাঁড়ান, রিল্যাক্স হন, একটা রাত একটু থামেন, রিল্যাক্সের চোখটা বন্ধ করে খাতা কলম নিয়ে বসেন পড়ার টেবিলে, চিন্তা করেন যে আপনি দুনিয়াতে থাকতে আসেন নাই, আপনি মরতে এসেছেন, দুনিয়াতে আপনি থাকতে আসেননি, দুনিয়াতে আপনি মরতে এসেছেন, এবং সময় লিমিটেড, আপনি জানেন না কতটুকু, ধরে নিলাম 60 বছর, আপনার 30 চলে গেছে, বাকি 30 পড়ে আছে, এই বাকি 30-এর শেষ 10 বা 5 আপনি আমল করতে পারবেন না, চাইলেও যে স্পিডে এখন করতে পারছেন ওই স্পিডে পারবেন না, পসিবল না, এখন আপনার হাতে 20-25, এটাকে দিন দিয়ে ভাগ করেন, এখন দেখেন বিগত যে সময়টা পার করে এসেছেন এই সময়ের মধ্যে কতটা রোজা রাখেন নাই, কত ওয়াক্ত নামাজ পড়েন নাই, কতবার জেনা করেছেন, কতবার সুদ খেয়েছেন, কতটা মানুষের হক নষ্ট করেছেন, কতটা দুর্নীতি করেছেন, কতবার মাদক খেয়েছেন, কতবার মেয়ের সাথে বারে ড্যান্স করেছেন, কতটা গার্লফ্রেন্ড চেঞ্জ করেছেন, আপনি হিসেব করেছেন, আমল নামা হিসেব করেন, নিজে হিসেব করেন, বা কাফা বি নাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা, দিন আসার আগেই হিসেব করে ফেলেন, আল্লাহ পাক কিয়ামতের মাঠে উঠানোর পরে আমল নামা ছুঁড়ে দিয়ে বলবেন ইকরা কিতাবাক, পড়ো তোমার বই, ওয়া কাফা বি নাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট সময়, এই সময়টুকু মূল্যায়ন করেন, এখন আপনি যদি ডেডিকেটেড হয়ে যান না, আমি যা করেছি করেছি, আগের পাপগুলো থেকে তওবা করব, যার যার হক তাকে তাকে ফিরিয়ে দিব, কাউকে যদি গালি দিয়ে থাকি গিয়ে বলবো ভাই আপনাকে গালি দিয়েছিলাম আমাকে মাফ করবে, কারো যদি সম্পত্তি আত্মসাৎ করে থাকে ফিরিয়ে দিয়ে বলবো যে তোমার সম্পত্তি নিয়ে নাও, যা নেওয়ার দুনিয়ায় নিয়ে নাও, পরকালে আমার জন্য দাবি রেখো না, সুদ খেয়ে থাকেন এখনই ছেড়ে দেন, সবজি বিক্রি করে খান তাও সুদি ব্যাংকে চাকরি করেন না, সবজি বিক্রি করে খান তাও সুদি ব্যাংকে চাকরি করেন না, মাদক খেয়েছেন তওবা করেন, তিনাতে খাবাল পান করানোর আগেই তওবা করে ফিরে আসেন, রোজা রাখেন নাই হিসেব করেন কতগুলো রোজা রাখেন নাই, চেষ্টা করেন আদায় করে দেওয়ার জন্য চেষ্টা করেন, হ্যাঁ খালেস তওবা করলে আল্লাহকে এমনি মাফ করে দিবেন, আল্লাহকে এমনি মাফ করে দিবেন, বরং আল্লাহ গোনাকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন এমনটা আল্লাহ পাক ওয়াদা করেছে, তারপরেও চেষ্টা করা উচিত আমাদের যে হিসেব করে আমি এটা আদায় করে দিব, কত ওয়াক্ত সলাৎ পড়ি নাই, আল্লাহ হয়তো মাফ চাইলে ইস্তেগফার করলে এমনি মাফ করে দিবেন, তারপরেও চেষ্টা করবো যে ফরজের সাথে সাথে নফল বাড়িয়ে দেওয়ার, যাতে আমার ফরজের গ্যাপটা পূরণ হয়ে যায়, হিসেব করেন, লাইফকে সিরিয়াসলি নেন, আপনি দুনিয়াতে পাবজি খেলতে আসেননি, এখানে ফ্রি ফায়ার খেলতে আসেননি, একটা গার্লফ্রেন্ডের পিছনে সময় নষ্ট করার জন্য আসেন নাই, আপনি এখানে সুদ খেতে আসেননি, জিনা করতে আসেন নাই, আপনি এখানে ওই যে আইসক্রিম বিক্রি করছেন আমি এগুলো দেখছেন না, এগুলো করতে আসেননি পৃথিবীতে, আপনি আপনি পৃথিবীতে বেহায়ের মতো নগ্ন হয়ে রাস্তাঘাটে ঘুরতে আসেননি, আপনি পৃথিবীতে উম্মার মাঝে ফাটল সৃষ্টি করতে আসেননি, আপনি পৃথিবীতে দুনিয়া পূজা করতে আসেননি, এইসব কারণে আপনাকে পৃথিবীতে পাঠানো হয়নি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আপনাকে আল্লাহর ইবাদত করতে পাঠানো হয়েছে, টাইম আপনাকে আল্লাহ পাক এক্সট্রা দিবেন না, যতটুকু লেখা আছে আপনার লাউহে মাহফুজে একটা দিন বাড়বে না একটা দিন কমবে না, আপনি জানেন না আজকে লাস্ট দিন কিনা, আপনি জানেন না আজকে লাস্ট দিন কিনা, আপনি চাইলেও যদি আজকে লাস্ট দিন হয়ে থাকে আপনি চাইলেও আরেকদিন বেশি বাঁচতে পারবেন না, অতএব আল্লাহর হয়ে যান, আল্লাহ থেকে এসেছি আল্লাহ চলে যাব, আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে ওখান থেকে এসেছি আবার আল্লাহর দিকে কি হবে ফিরে যাব, মাঝখানে একটা সময় অনেক সময় চলে গেছে অপচয় হয়েছে হিসেব করে মিটিয়ে ফেলেন, বাকি সময় বাকি আছে, এমন নিয়াত করে ইস্তেকামার উপর থাকেন যে আমি জীবন চলে গেলেও আগামী যে দিনগুলো আমি বেঁচে থাকবো পৃথিবীতে কোরআন এবং সুন্নার একচুল বাইরে যাবো না ইনশাআল্লাহ, আমার পরিবার আমাকে বুঝুক সেই না বুঝুক, আমার চাকরি থাকুক না থাকুক, আমার রিজিক কমে যাক আর নাই যাক, হ্যাঁ আমাকে সামাজিক পদ আমার থাক বা না থাক, আমার রাষ্ট্রীয় পদ আমার থাক বা না থাক, আমি কোরআন এবং সুন্নার বাইরে যাবো, এই অবস্থায় মৃত্যুবরণ করতে পারলে আপনার জন্য অপেক্ষা করছে অনন্তকালের জান্নাত, আপনি যা চান সেখানে পাবেন, এটা পরীক্ষার মাঠ, এটা ফলাফল পাওয়ার মাঠ না, এটা কিন্তু ফলাফল পাওয়ার মাঠ নয়, ওইটা ফলাফল পাওয়ার জায়গা, এবং বিশ্বাস করেন, বিশ্বাস করেন আল্লাহ পাকের কথা এত কঠিন সূরা দুখানের মধ্যে আছে, যুক
আজাব যখন দেয়া হবে, যুক চাখো, আজাব ভোগ করো। ইন্নাকা আনতাল আজিজুল কারীম, দুনিয়াতে অনেক আজিজ ছিলে, অনেক করিম ছিলে, এখন আজাব ভোগ করতে থাকো। বহু স্যুট প্যান্ট টাই পরা ফিটফাট মানুষ পরকালে নগ্ন থাকবে, বহু ফ্যাশন করা মেয়েরা পরকালে নগ্ন থাকবে, কাপড় থাকবে না পরার জন্য। দুনিয়াতে বহু মানুষ যারা ভোগবিলাসে ব্যস্ত আছে, যাদেরকে দেখলে আপনার ঈর্ষা হয়, অনেক বড় বাড়ি, অনেক বড় গাড়ি, স্ট্যাটাস দেখলে মাথা খারাপ, একটা সেকেন্ড জাহান্নামের আগুন থেকে বের হওয়ার জন্য তারা তাদের সব ফিদিয়া দিতে চাইবে, কিন্তু আল্লাহ পাক দিবেন না এদেরকে। এরকম বহু মানুষ পৃথিবীতে আছে, এমন অনেক মিসকিন পৃথিবীতে আছে এখন, যাদেরকে মানুষ চিনেই না, হাসতে হাসতে আমার আগে জান্নাতে চলে যাবে। এমন অনেক দরিদ্র মানুষ এখন পৃথিবীতে আছে, ওদেরকে মানুষ চেনেও না, মূল্যায়ন করে না, তারা সেলিব্রিটিও না, তাদের কোনো বড় পদ নাই, পলিটিক্যাল বা সোশ্যাল পদ নাই, শুধু ফরজ আদায় করে, সাধ্যমতো নফল পড়ে, তাওহীদের উপর থাকে, শিরক করে না, সুন্নতে থাকে, বেদাত করে না, দেখবেন পরকালের মাঠে এরা আগে আগে জান্নাতে চলে গেছে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। মনে রাখবেন, যে ব্যক্তিকে পুলসিরাত পার করিয়ে দেওয়া হবে, জান্নাতে প্রবেশ করানো হবে এবং জাহান্নাম থেকে বাঁচানো হবে, একমাত্র সে ব্যক্তি সফল। আর কোনো সফল আজকের লেকচারে সব ভুলে গেল, সাফল্যের সংজ্ঞাটুকু জেনে যায়নি। এবং এই যে লিমিটেড হায়াত আছে, এই হায়াতটাকে আপনি যদি চান যে আমি যা করেছি করেছি, এখন তওবা করে ফিরে আসবো, বাকি জীবনটা আমি কোরআন সুন্নাহর উপর থাকবো, আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, আমিন। এখন আপনার উপর এই দায়িত্বগুলো বর্তাবে যে আপনাকে পড়াশোনা করতে হবে, আপনাকে প্রচুর পড়াশোনা করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মাফিক জীবনযাপন করতে হবে, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত প্রতিটা কাজ সুন্নাহ মাফিক করতে হবে। ইবাদতের ক্ষেত্রে সুন্নাহ করবেন, ব্যবসায় গেলে ব্যবসার সুন্নাহ করবেন, আপনি জিকির আজগার করবেন সেটার সুন্নাহ করবেন, নামাজ করবেন সেই সুন্নাহ করবেন, মুআমালাতে মুআমালাতের সুন্নাহ, পরিবারে পরিবারের সুন্নাহ, আপনার সমাজনীতিতে সমাজনীতির সুন্নাহ, সব সুন্নাহ আপনাকে মানতে হবে, তখন আপনার পুরো জীবনটা ইবাদত হবে ইনশাআল্লাহ তাআলা। এই অবস্থায় যদি আপনি প্রত্যেক দিন পার করতে থাকেন, আপনি নিজেই ফিল করবেন যে আল্লাহর কাছে আপনার মর্যাদা বেড়ে গেছে, আপনি নিজেই ফিল করবেন। আল্লাহ পাক আপনি বেঁচে থাকলে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত দিবে না ইনশাআল্লাহ। যদি আপনি এমন হয়ে যেতে পারেন, তাওহীদের উপর আছেন, সুন্নাহর উপর আছেন, আপনি বেঁচে থাকা পর্যন্ত আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত দিবে না ইনশাআল্লাহ। এত বড় মর্যাদা আল্লাহ পাক আপনাকে দিবে ইনশাআল্লাহ। আমি আজকে লম্বা আলোচনা করতে পারলাম না, আমার হাতেও সময় কম আর আমি ফিজিক্যালি একটু অসুস্থ, আমার কথা শুনে হয়তো বুঝতে পারছেন আমি ভালো করে কথা বলতে পারছি না। ইনশাআল্লাহ আগামী মাহফিলগুলোতে আমি চেষ্টা করবো আরও ব্রিফ এই বিষয়গুলো বলার জন্য, ব্যাখ্যা করে বলার জন্য। আজকে আমি শুধু চিস্ট কিছু কথা বলেছি। প্রথম কথা হচ্ছে, আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়াতে একা একা ছেড়ে দেননি, নবী রসুল পাঠিয়েছিলেন, আসমানি কিতাব হেদায়েত পাঠিয়েছেন, প্রত্যেক যুগে পাঠিয়েছেন। আমাদের কাছে হেদায়েতের উৎসটা কি এখন শেষ? কোরআন এবং সুন্নাহ। এই কোরআন পড়বেন, এর উপর আমল করবেন, আদেশ মানবেন, নিষেধ বর্জন করবেন, এর দাওয়াত মানুষকে দিবেন, কোরআন প্রতিষ্ঠার চেষ্টা করবেন এবং সুন্নাহ মাফিক আপনি ডেইলি জীবনযাপন করবেন, আপনি আপনার জীবনটাকে মূল্যায়ন করবেন, এই দুনিয়া থেকে আপনি চলে যাবেন আজ হোক আর কাল হোক, ধরে নেবেন আপনার হায়াত 60 বছর 70 বছর, আপনি যতটুকু পার করেছেন এই পাপগুলোর হিসাব করবেন এবং যা বাকি আছে এই সময়টুকুতে আপনি কিভাবে চলবেন এই হিসাব আজকে রাতে বসে বসে করবেন। এরপর যখন আপনি ডিসাইড করে ফেলবেন যে আমি আল্লাহর জন্য নিজেকে ওয়াকফ করব, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এরপর আপনি পড়াশোনা শুরু করেন, আলেম ওলামার কাছে আসেন, তাদের সোহবতে যান, আপনি জানা অনুযায়ী আমল করেন, হালাল খান, পরিবারটা গড়েন সুন্দর করে, আপনি আপনার সাধ্যমতো ইসলামের দাওয়াতি কাজ করেন, দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য আপনার ছোট ছোট উদ্যোগ, আপনার যান, আপনার মাল, আপনার সময় শ্রমকে কাজে লাগান, ইনশাআল্লাহ এক সময় আপনি মারা যাবেন, ওই দিন আপনার কণ্ঠে ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে, এবং এই অবস্থায় মৃত্যু হয়ে গেলে ইনশাআল্লাহ আপনার জন্য অনন্তকালের জান্নাত অপেক্ষা করছে। আমি আশা করি আমি স্বল্প সময়ে কিছু মূল কথা বলতে পেরেছি, আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। আমরা দোয়া করছি আজকের মাহফিল যারা অ্যারেঞ্জ করেছেন, যারা এসেছেন, অপেক্ষা করেছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, আল্লাহ পাক সবার নেক হায়াতকে বৃদ্ধি করুন, হালাল রিজিককে প্রশস্ত করুন, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ পাক সবাইকে শিফায়ে কামিলা দান করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা মারা গেছেন তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করুন, কবর আজাব মাফ করে দিন,
আল্লাহ পাক আমাদের যুবক ভাইদেরকে হেদায়েত করুন, মা বোনদেরকে পর্দা থাকার তৌফিক দান করুন। আকুল কওলি হাযা আস্তাগফিরুলি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিলায়াতিন হাকীম, ইন্নাহু তাআলা জাওয়াজুন কারীম, বাররাফুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।